दिन रात कांदे शो दोनों बी के पेते दिन रात कांदी शुदू नबी के पेते मोदेर जन्न कांदेन नबी ओई मदीनाते मोदेर जन्न कांदेन नबी ओई मदीनाते आमी जाबो कबरेते केउ तो जाबे ना दुई तीन दिन कांदार पोरे मोने राखबे ना কথা যাতে বলতে পারি আপনারা একটু সহযোগিতা করবেন।
অল্প মাংসের ভিতরে আপনারা যদি হ্যাঁ হু না যদি একটু গরম করে খেয়ে আমার আলোচনা একটু গরম আপনারা হ্যাঁ হু ঠান্ডা হয়ে আমি কিন্তু ঠান্ডা দীর্ঘ সময় আপনারা কথাবার্তা শুনেছেন আমাদের হযরত মাওলানা শহীদ আহমদ সাহেব বন্ধুবর জনাব আবু তারেক চৌধুরী সাহেব এরপরে হযরত মাওলানা হাসান নুরি দামান বরকাতুহু আর আমাদের হযরত শেখ পরনবী রহমাতুল্লাহ আলাইহি সাহেবজাদা হযরত মাওলানা ওলিউর রহমান বন্দি সাহেব বুজুর্গ বিভিন্ন ধরনের হক আমাদের বাংলাদেশের অনেক বুজুর্গ ছিলেন মুফতি কুতুবা কামিল রহমাতুল্লাহ আলাইহি বুজুর্গ ছিলেন ওনাকে দেখছেন আপনারা আসতে কিন্তু ওনার খাস উস্তাদ লালবাগ জামিয়ার তিনি প্রিন্সিপাল ছিলেন প্রিন্সিপাল হেদায়েতুল্লাহ শাহ বলে যাকে চিনি এশিয়া মহাদেশের ভিতরে সবচেয়ে বড় মহাদেশ বোখারি শরীফ পড়াইতেন কিন্তু জীবনে দুইজন মানুষের সামনে কোনদিন একটা শব্দ করে এইখানে বসার পরে আমি প্রিন্সিপাল হেদায়েতুল্লাহ শাহের কথা মনে হইতেছিল এই যে আপনাদের এখানে যে মুহিবুর রহমান বরণী সাহেবকে দেখে আমার ওই কথাই মনে হইতেছিল যে প্রিন্সিপাল হেদায়েতুল্লাহ সাহেবের আরেকজন পাইলাম আমাদের উস্তাদ ব্রাহ্মণবাড়িয়া গ্রামে ইউসিয়া মাদ্রাসা প্রায় 55 বছর তিনি নাজিমে তালিম আছে যার নেগ্রানিতে প্রায় 100 উপরে মাদ্রাসা চলত আমরা তার কাছে পড়েছি কিন্তু জীবনে দুইজন মানুষের সামনে তারা একটু কথা বলে বুজুর্গদেরকে আল্লাহ পাক কেমন ভাবে রাখেন এক একজনকে এক এক ভাইকে আল্লাহ পাক কাজ নেন আমার ভাইকে আমি যে কথা আপনাদের সামনে বলতে চাই এটা হলো যে আল্লাহ তাআলা তারা আমাদের প্রতি রহম করেছেন করম করেছেন আমাদেরকে এমন একজন নবী দান করেছেন যেই নবী আমাদের এই দেশে আমরা যেই ভাষায় কথা বলি যে একজন মানুষকে যদি এই দেশে সব কাজই ভালো করতে পারে কথাও ভালো বলতে পারে কাজও করতে পারে ভালো গাড়ি চালাইতে পারে ভালো তাই আমরা ওই মানুষটাকে বলি অলরাউন্ডার সকল কাজে অভিজ্ঞ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অলরাউন্ডার বললে এটা খুব সুন্দর হবে ভুল হবে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আপনাদেরকে কোন ভাষায় বুঝাইতে পারবো না রাসূলের মুজাদ্দে আদম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী আল্লাহ প্রেরণ করেছেন নবীদেরকে যে গুণ দিয়েছেন যে আওসাফ দিয়েছেন তাদেরকে আল্লাহ পাক যে বিদ্যা যে বুদ্ধি জ্ঞান যা দিয়েছেন সমস্ত নবী আওসাফ সমস্ত নবীর গুণ বুদ্ধি জ্ঞান এলেম আল্লাহ পাক এক আমার রাসূলের দান করেছেন কিন্তু আমরা তো ইতিহাস গীতায় দেখবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোন দিক নাই যে দিকটা আসলে জিন্দিগিতে নাই হুজুর নিজে কাপড় সেলাই করত জিজ্ঞেস করা হলো আপনি রহমাতুল্লিল আলামিন আপনি হলেন সৃষ্টির উদ্দেশ্য আপনাকে সৃষ্টি না করলে পৃথিবী কিছু সৃষ্টি করতো না আপনি হলেন একজন মানুষ তাদের মধ্যে অনেক টেলার হবে আমাদের গ্রাম দেশের ভাষায় যারা কাপড় সিলাই করবে
আমি কাপড় সেলাই করে তাদের ইজ্জত আর তাদের সম্মান উচ্চা করলাম যে রহমাতুল্লিল আলামিন তোমাদের নবীও কাপড় সেলাইছে সুতরাং টাকাও ব্যবহার করবে হুজুর নিজে জুতা সেলাই করেছে আমি নবীও জুতা সেলাই করেছি সেইটার দিকে লক্ষ্য করে তাকেও যেন অবহেলা না করে এবং তার জন্য যাতে আদর্শ হয় আমাদের আয়েশা সিদ্দিকা রুটি বানাইছে হাতে দেওয়ার পরে রুটির মধ্যে যে পানি ছিল দিলাম পর্যন্ত মোহাম্মদের জন্য আদর্শ রেখে গেলাম যে আমি নিজেও রুটি বানাইছি নিজেও গোয়ার মধ্যে দিছি কিন্তু এই মুক্তি আগাম তাকে স্পর্শ করে নাই তার কারণ হলো আপনি যদি আজকে আপনারা যে দেশে বসবাস করেন এই দেশ খ্রিস্টানদের দেশ তারা আপনার ঈসা আলাইহিস সালামকে নবী মানে স্ত্রীর সঙ্গে জীবন যাপনের মতো আমার জমি আপনি আমার জিন্দগিতে আপনি ছেলেকে বিয়ে করাবেন বাচ্চাকে বিয়ে করাবেন বাইনাকে বিয়ে করাবেন সুপারিকে বিয়ে করাবেন নিজে বিয়ে করবেন যত বিবাহশালী আমাদের দেশে হয় সমস্ত বিবাহশালী এগারো প্রকারের কোনো না কোনো প্রকারের মহিলাকে বিয়ে করে আবার দর্শক সেই এগারো প্রকারের মহিলাকে বিয়ে করে সমস্ত প্রকারের মহিলাদের জন্য বিয়ের ব্যাপারে আদর্শ হয়ে গেছে হুজুর থেকে বয়স বেশি বিয়ে করেছেন হযরত খাদিজা এখন তুমি যদি বিয়ে করো তাহলে তোমার চাইতে বয়স বেশি যদি স্ত্রী হয় তাহলে তার সঙ্গে তোমার মামলা কি হবে রাসূলকে কইরা দেখাইছে অল্প বয়সের স্ত্রী বিয়ে করেছেন হযরত আয়েশা সিদ্দিকাকে তোমার বয়স যদি বেশি আর স্ত্রী যদি অল্প বয়সের হয় তার সঙ্গে তোমার কি অবস্থা হবে তার সঙ্গে তোমার কি হবে রাসূল দেখাইছে এখন যদি কোনো বান্দিকে বিয়ে করে আজাদ করে তার সঙ্গে মামলা কি হবে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম গেছেন গজওয়ায় খাইবার খাইবারের যুদ্ধ শেষ হয়েছে মুসলমানরা অনেক গণিমতের মাল সেখান থেকে আহরণ করেছেন এর মধ্যে কিছু লোক কিছু মহিলা কিছু পুরুষ সেখানে বন্দী হয়েছে তখনকার আইন বন্দী যারা হয় তাদেরকে গোলাম মানিয়ে নেওয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওই গোলাম আর বন্দীদেরকে একজন সাহাবীকে গণিমতের মালের মতো বিতরণ করে দিয়েছেন এই মুহূর্তে একজন মহিলা তার নাম সুফিয়া
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকেও একজন সাহাবী অধীনে এগিয়ে দিয়েছেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসে, বলতেছে হুজুর আমি পাঁচ সাত দিন, আপনার আমার দিকে কি আছে? আমি বাদশাহ নিয়ে বাদশাহ করে আমাকে যে সাথে সাধারণ একজন মানুষের অধীনে দিচ্ছেন তার সঙ্গে আমার গণাগন্তি হবে না হুজুর, আমার তো বাদশাহী নেতা হুজুর, আমাকে তার কাছে থেকে সুরাইয়া আপনার সঙ্গে রাখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দেখো এটা আমি করতে পারবো না, তার কারণটা হলো আমি তো তাকে বন্টন করে তোমাকে তার পাশে ফেলে দিয়েছি, এখন আমি আমার অধীনে নিয়ে আসা এটা আমি করতে পারবো না। তবে হ্যাঁ, তোমার প্রস্তাব তো আমি তার কাছে রাখতে পারি যদি সে এটা স্বেচ্ছায় পূরণ করে, তাই হতে পারবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে যখন এই প্রস্তাব করেছেন, সাহাবী হুজুর বলেন কি, আপনার জন্য তো আমরা দিয়ে দিতে প্রস্তুত, একটা পা নেই সে আমার অধীনে আসছে, এখন যদি আপনার অধীনে থাকি নিতে চান তাহলে এক চাই দেবো, তা আমাদের কথা এক চাই দেবো, ভাগ্যের কথা কি হতে পারে। হবে না, আপনি মেহরবানি করে আপনি আমাকে বিয়ে করে স্ত্রীর মর্যাদা দিয়ে আপনার কাছে রাখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রস্তাবের সম্মুখে হয়ে রাসূল সেখানে বিয়ে করেছে। বিয়ে করার পরে কাফের মদিনার দিকে রওনা হবে, রাসূল বললেন রাত কথা আমরা এখানে যাপন করবো, কাল ইসরা রওনা হবো, আজকে আমরা এখানে থাকবো যতদিন তো শেষ রাত রইকে বলিয়ে সকালবেলা উঠে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা প্রস্তাবটা বিষয়ে বিষয়ে তারপরে সাহাবায়ে কিরামকে বললেন, যার কাছে যে খাবার আছে সব খাবার এটা প্রস্তাব করে রাখো, কারো কাছে আছে চিকেন, কারো কাছে আছে পনির, কারো কাছে আছে ছাতু, কারো কাছে আছে রুটি, কারো কাছে আছে পানি, যার কাছে যা আছে সবাই দস্তরখানে রাখবে। আল্লাহ নবী বললেন, যে যেখানে আছে সবাই এই দস্তরখানে চতুর্দিক দিয়ে বসো আর এই দস্তরখান থেকে খাইতে থাকো, রাত্রে যে সফিয়ার সঙ্গে আমার বিয়ে হয়েছে সেই বিয়ে বলিবা। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ সাথে কে আসলে আদর্শ, এখন সম্পূর্ণ এখন আপনি যদি জিজ্ঞেস করেন যে আচ্ছা তোমাদের যে নবী, তোমাদের নবী যদি কোনো ফুফু থাকে দেখে ফুফুর ব্যাপারে ফুফুর সঙ্গে ব্যবহারটা কি হয় এটা একটু দেখাও। ঈসা আলাইহিস সালামের ফুফু আছে কয়জন? বাপ তো নাই, বাপ থাকলে না বাপের বন্ধু, বাপ থাকলে বাপের বন্ধু হয়, সুতরাং ফুফুর সাথে কি ব্যবহার সেটা আমাদের নবী আদর্শের ভিতরে আসা নাই আছে, তাই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মুসলিম ইমাম কি করবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য আদর্শ, তার কারণ হলো নবী মসজিদে নবীর ইমাম ছিলেন, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সৈনিক হবে, সৈনিকের জন্য আদর্শ কারণ রাসূল নিজেও সৈনিক ছিলেন, তো একজন যদি বাদশা হইতে বাদশার জন্য আদর্শ রাসূল নিজেও বাদশা ছিলেন, একজন সমাজ সেবক যদি হয় সমাজ সেবকের জন্য আদর্শ কারণ রাসূল নিজেও সমাজ সেবক ছিলেন, একজন দিন মজুর যদি হয় দিন মজুরের জন্য আদর্শ রাসূল নিজেও দিন মজুর ছিলেন, একজন মুড়ি কামলা যদি হয় কামলার জন্য আদর্শ রাসূল নিজেও কামলা ছিলেন, একজন দানবীর যদি হয় দানবীর জন্য আদর্শ রাসূল নিজেও দানবীর ছিলেন। আক্রমণ হয় তাই ইসলাম কায়েম হবে?
সবাই অস্ত্র
ইসলাম প্রতিষ্ঠা করতে হইলে রাসূলের সুন্নতের উপর আমল করতে হবে কিনা? তাই আপনার সাড়ে তিন হাত বলিতে সুন্নত নাই, বোমা মাইয়া ইসলাম কায়েম করবেন না? না, এই মসজিদের প্রতিবেশীদের সাথে আমার কানেকশন বুঝছে না? আমি
আমাকে
আসার কথা পাবো। এই কথাটা শুনি আমরা বললে কিন্তু সিলিপের মধ্যে তার ব্যবসা প্রতিষ্ঠানের ম্যানেজার কাছে রেখে দিচ্ছে 7 লাখ টাকা দিয়ে দেয়। ম্যানেজার একটু সন্দেহ হয়েছে যে মনে হয় 70 লাখ চাইছিল সন্ন্যাম ভুলে ধরে সাত হাজার দেখছে
আমি বলতে চাই যে আমি ওই যে সালেহ সাহেবের বাড়ি করে ওখানে গেছি, রহমান সাহেবের বাবা গেছি, নিজের চাল এবং মাল নিয়ে আমরা ক্রিকেটের মন করতাম এবং দিনের মন করতাম শহীদ সিরাজের মুস্তাকিমের তাইটা বিপদকারী হয় না ঠিক না, সন্ত্রাসের মোকাবেলা বাংলাদেশের সরকার যদি না করতে পারে, বাংলাদেশের বৃদ্ধ যদি না করতে পারে, কোন রাজনৈতিক শক্তি যদি না করতে পারে, আমি আজকে আপনাদের সামনে এখানে পরিষ্কার ঘোষণা করে গেলাম বাংলাদেশের যে কোনো সন্ত্রাস এবং বাংলাদেশের স্বাধীনতার সর্বমুহূর্ত যদি কেউ নস্যাৎ করার জন্য আসে, এই দেশের স্বাধীনতার জন্য সন্ত্রাসের মোকাবেলায় বাংলাদেশে ওলামায়ে কেরাম লড়বে তার মধ্যে কোনো সন্দেহ নাই। আমরা ইনশাআল্লাহ সেই লড়া লড়ার জন্য প্রস্তুত, পরিষ্কার বাসাই বলছি, চিতা কোবরা পুলিশ মিডিয়া আর্মি বাংলাদেশ পরিচালনা করা যাবে না, ক্ষমতা করে রাখা যাবে না যদি প্রত্যেক দিন রাতে ওয়াজ নসিহত করে মানুষের মধ্যে যদি যখন খতিব খুতবা দেওয়ার জন্য আসবেন, খুতবা শুরু করছে না, খুতবা দেওয়ার জন্য যখন আসবেন তখন এই কোনো নামাজও চলবে না, কোনো কথাবার্তাও চলবে না, তাই খুতবা যিনি পড়বেন ওয়াজিব, আর যিনি শুনবেন শোনাটা শোনাটা ওয়াজিব, সুতরাং ওয়াজিব ইবাদত কিনা আস্তে কই কেন ইবাদত কিনা ইবাদত নিয়ন্ত্রণ করার অধিকার কোনো মন্ত্রীর নাই, ঠিক ইবাদত নিয়ন্ত্রণ করার অধিকার কোনো সরকারের নাই, সেইটা ওই চোদ্দশো বছর যাবৎ যেভাবে চলতে আসতে আসছে এইভাবেই চলবে।
আমাদের দেশে একটা কথা বলে যে অজগরের সাপে লিজুর দিয়া কাম খাওয়া যায় না। আমাদের এই দেশের অনেক লোকজন আছে বাবা কি পাকা খাই একবার মানচেস্টার থেকে গাড়ি সারাই লন্ডন পর্যন্ত এরকম ভাবে সারাই আসে, তার মনে হয় বাংলাদেশে বাংলাদেশের জায়গায় পরিষ্কার কথা বলছি, মসজিদের খতিবকে নিয়ন্ত্রণ করতে আসবেন না, ওলামায়ে কেরামকে নিয়ন্ত্রণ করতে আসবেন না। ওলামায়ে কেরাম নিয়ন্ত্রিত হয় আল্লাহ এবং আল্লাহর রাসূলের দ্বারা, তুমি সরকারের দ্বারা নিয়ন্ত্রিত হবে না। আমরা যে উদ্দেশ্যে এখানে আসছি আল্লাহ উদ্দেশ্যকে সফল করো। আমার ভাইয়া এই যে এই সংস্থাকে আল্লাহ আলহামদুলিল্লাহ গুরুত্ব অপরিসীম। কাজের শুরুতে বিসমিল্লাহ বলে আল্লাহ সেই কাজে আমাদের সহায় হন। সুতরাং পড়তে যাওয়া, খেলতে যাওয়া, ঘুমোতে যাওয়া, ঘুম থেকে ওঠা সহ সকল কাজে আমাদেরকে বিসমিল্লাহ বলতে হবে। তো ভিউয়ার্স, আদর্শ জীবনের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমার ভিডিও দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। জাযাকাল্লাহ খায়। সিদ্দিক।